সিপ্লাস টিভির সংবাদ প্রচারের পরে আলো ফিরে পেয়েছে পতেঙ্গা সমুদ্র সৈকত। মঙ্গলবার 27 আগস্ট থেকে আবারও আলোকিত হয়ে উঠেছে পুরো এলাকা, ফলে দৃষ্টিনন্দন এই সমুদ্র সৈকত ফিরে পেয়েছে তার হারানো চেহারা। এর আগে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএর কাছে বিদ্যুৎ বিল বকেয়া থাকায় গেল জুলাই মাসের 1 তারিখ সৈকতের বিদ্যুতের সংযোগ বন্ধ করে দেয় বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষ। এ কারণেই পর্যটকরা রাতের অন্ধকারে তাদের নিরাপত্তাহীনতায় ছিল, তবে আলো আসায় তারা সন্তুষ্টি প্রকাশ করেছে। তারপর আমার দাদি, তারপর হাজবেন্ড, আমার ভাই, আমার মেয়েকে নিয়ে আসছি, বেড়াইছি, অনেক ভালো লাগছে। এদিকে এই অন্ধকারের সুযোগে সমস্ত ফুল গাছগুলো ধ্বংস হয়ে গেছে, অপরিষ্কার হয়ে বাসা বেঁধেছে। ওয়াকওয়েতে গড়ে উঠেছে যত্রতত্র অস্থায়ী দোকান, যা নষ্ট করছে সমুদ্র সৈকতের সৌন্দর্য ও মনোরম পরিবেশ। এদিকে তাছাড়া পর্যটকদের নিরাপত্তার জন্য টুরিস্ট সেন্টার বা টুরিস্ট পুলিশের ক্যাম্প থাকলেও কোনো পুলিশকে টহল দিতে দেখা যায় না, এমনকি তাদের ক্যাম্পের পেষ্টনটিও ময়লার স্তূপের মধ্যে পড়ে আছে বক্তব্য। চট্টগ্রামবাসীর জন্য বিনোদনের তেমন কোনো স্থান নেই, যার কারণে প্রতিদিন লাখ লাখ পর্যটক আসেন এই সমুদ্র সৈকতে, তবে পরিপূর্ণতা না থাকাই দুর্ভোগে পড়তে হয় দর্শনার্থীদের। তাই স্থানটি রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে কর্তৃপক্ষ, এমনই আশা করছে ভ্রমণ পিপাসুরা। ডেক্স নিউজ, সি প্লাস টিভি, চট্টগ্রাম।